দিদি ঘোষণা দিয়েছে এইবারের দুর্গা পুজোতে দুশো প্রায় আটান্ন কোটি টাকা তেতাল্লিশ হাজার পুজো কমিটিকে দেবেন দিদি ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছে আমি আমার মুসলমান ভাইদের বলবো ভাই বোনেদের কদিন আগে পার্থ গার্লফ্রেন্ড তার কোলজের ভেতর থেকে পঞ্চাশ কোটি টাকা প্রায় বেরোলো ইডি ইডিরা যখন টাকাটাকে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই আপনারা দেখেছেন খবরে নিউজে কয়েকটা ট্রাক লেগেছে ওই পঞ্চাশ কোটি টাকা নিয়ে পঞ্চাশ কোটি টাকাটাকে পঞ্চাশ কোটি টাকা নিয়ে যেতে মানে কয়েকটা ট্রাক লেগেছে দশ চাকার ট্রাক তাহলে এই বিশ তিরিশ কোটি টাকা করে এক একটা ট্রাকে যদি টাকা লাগে তাহলে এই দুশো আটান্ন কোটি টাকা কখানা ট্রাক লাগবে এই দুশো আটান্ন বলতে হয়তো সহজ লাগছে মুখে আপনাদের বুঝতেও মনে করছেন দুশো আটান্ন কোটি টাকা এতে হয়তো কানে মাথায় হয়তো ভ্রুক্ষেপ নেই দুশো আটান্ন কোটি টাকা কখানা দশ টাকা ট্রাক লাগবে নিজেতে গিয়ে একটু ভাববেন মুখ্যমন্ত্রী এ তো একচক মুখ্যমন্ত্রী উনি যে বলছে যে দুর্গাপুজো দুর্গা পুজো হবে সেই সময়তে রবিউলা মা উনি ঘোষণা দিল না তো যে দু ষাট হাজার টাকা করে তেতাল্লিশ হাজার পুজো কমিটিকে দেবো পাশাপাশি নবী দিবাস আছে মুসলমানদেরও নবী দিওয়াসের জন্যে দেবো টাকা আমাদের সরকারি টাকা না মসজিদে লাগে না মাদ্রাসায় লাগে না নবী দিবাসে লাগে তা ওরা কমিটিরা কি করবে না করবে সেটা আমরা ওদের বলে দেবো আমি তো মনে করি হিন্দু ভাইদেরও এই সরকারি টাকা পুজোতে লাগে না আমাকে অনেক হিন্দু ভাই বোনেরা বলেছে এটা মমতা ব্যানার্জি জোর করে তাদের দিচ্ছে তাদের মন জয় করার জন্যে আসলে ইনি যতই দিক হিন্দু ভাই বোনেদের আপনার গঙ্গাসাগর থেকে শুরু করে দীঘা থেকে দীঘায় মন্দির থেকে জগন্নাথ মন্দির থেকে শুরু করে দক্ষিণেশ্বর থেকে শুরু করে তারকেশ্বর এবং এই দুর্গা পুজোতে ষাট হাজার টাকা করে টাকার পাহাড় এদের হিন্দু ভাই যতই দিক এরা জীবনে কোনো দিন মমতা ব্যানার্জিকে ভোট দেবে না হিন্দু ভাই বোনেরা এবারে কত ভোট দিয়েছে বেশি ভোট বিজেপিকে দিয়েছে আমি তো বলছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উনি যা করছে উনি তো একচোখো মুখ্যমন্ত্রী উনি ভাবছে দু একটা ওই ইমাম বুড়ো ভামদের কবরে যাওয়ার সময় হয়ে গেছে এখনো জ্ঞান ফেরেনে ওরা তো ইমামতি করে সীমিত একটা মাইনে ভাবছে মমতা ব্যানার্জির পা চাঁটলে কিছু যদি পাওয়া যায় দু একটা ইমামকে পাশে বসিয়েছে আর ওই পাচাটা কয়েকটা হুজুর যারা আমাদের কাঁধে বন্দুক রেখে স্বীকার করেছে তারা এখন যদি ওনাদের বলা হয় যে পাঁচ হাজার লোক জমা করো ক্ষমতা নেই কলকাতা তো দূরে কথা পুর কোনো জায়গায় ক্ষমতা নেই আমাদের কাঁধে বন্দুক রেখে ওনারা স্বীকার করেছে উনি ভাবছে এরা তো আমার হাতে আছে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না কারণ আমাদের কথা মানুষ শোনে কারণ আমরা মানুষের সঙ্গে কোনো রকমের দু নম্বরই করি না জান দিয়ে দেবো কোনো দিন মুখ্যমন্ত্রীর কাছে মাথা নত করবো না এটা বাংলার মানুষ ভালো রকম জানে তা সামনে দিন আসছে মুখ্যমন্ত্রী তো আমাদের দেয়নি না ঈদে না কুরবানিতে না নবী দাসে দেয় না আমাদের লাগবেও না আপনি ওই দুর্গা পুজোতে না দিয়ে ওই দুশো আটান্ন কোটি টাকা দুর্গা দিলেন পুজো শেষ হয়ে গেল সব শেষ কিন্তু ওইটা যদি ওই টাকাটা নিয়ে যদি বিশটা সুপার স্পেশাল হসপিটাল আপনার কলেজ ইউনিভার্সিটি এক দেড় লাখ গরিব গরিবের গরিব মানুষের ঘর বাথরুম কিচেন এই সমস্ত যদি করে দেন দিদি একদিন পৃথিবী থেকে চলে যাবে আমিও চলে যাব কিন্তু এইটা সারা জীবন মানুষ উপকৃত হবে আমার হিন্দু ভাইদেরও বনেদের বলবো আপনারা এটাকে দিদির মুখে ছুঁড়ে মেরে দেন বলবেন যে এই টাকাটা আমাদের লাগবে না পুজো মণ্ডপে বা দুর্গা পুজোর জন্যে এটা দিদি হসপিটাল করুক কলেজ ইউনিভার্সিটি করুক গরিবের সাহায্য করুক তাতে সবাই উপকৃত হবে প্রিয় দর্শক আমি সবাই কলেসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভ দর্শক আপনারা শুনছিলেন ফুরফুরা শরীফের পীর জাদা নাজমুস সিদ্দিকি তিনি বলছিলেন এক চোখো মুখ্যমন্ত্রী যে তিনি দুর্গাপূজার জন্য দুর্গাপুজোর কমিটিগুলোকে ষাট হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন এবং তখনই আবার বলছিলেন যে নবী দিবস হবে কিন্তু নবী দিবসের জন্য তো কিছু বললেন না যারা নবী দিবস পালন করেন তাদেরও তো কমিটি থাকে কই সেখানে টাকা দেওয়ার কথা সেটা তো বললেন না তাহলে উনি কি মুখ্যমন্ত্রী এ তো একেবারে এক চোখা মুখ্যমন্ত্রী শুধু দুর্গা পুজোর বিষয়ে বলে গেলেন যে একেবারে ষাট হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু ওখানেই বসে বলছিলেন যে নবী দিবাস রয়েছে তো নবী দিবাসের কথা বললেন কিন্তু কই নবী দিবাসের পালনের জন্য তো কিছু ঘোষণা করলেন না দর্শক তার সঙ্গে আরও অনেক কথা বলেছেন আমি আর নতুন করে সে ব্যাখ্যাতে যাচ্ছি এটা আপনাদের যদি কিছু বলার থাকে সে আপনারা বলবে তবে আমি শুধু একটা কথাই বলবো আজকে আজকে বলতে ইচ্ছে করছে এই জন্যেই আজকে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে কলকাতায় আপনারা জানেন সেখানে একটা সার বোঝায় লরি একটা গাড়ির ওপরে পুরো উল্টে গেছে আমি দেখছিলাম ছবিটা আপনারা হয়তো দেখেছেন অন্যান্য মিডিয়াতে গাড়িটা পুরো একেবারে চিঁড়ে চাপটা হয়ে গেছে গাড়িতে দুজন ছিলেন একজনের তো মারা যাওয়ার তো খবর আমরা পাচ্ছি যিনি চালক ছিলেন আর একজন খুবই সংকটজনক আমি জানি না তারা হয়তো বাজে খবর আসতে পারে যখন আমি এই প্রতিবেদনটা বানাচ্ছি তখন কিন্তু আমি একজনের খবরই পেলাম মৃত্যুর খবর আমি শুনছিলাম ওখানকার মানুষের বক্তব্য যেটা হচ্ছে যে বলছেন যে এখানকার যা রাস্তার অবস্থা এক হাঁটু করে যাবেন এক হাঁটু করে গর্ত আর এই যে বৃষ্টি জল হচ্ছে ভর্তি সহজে বোঝাও যাবে না আর এটাও শুনছিলাম বলা হচ্ছিলো যে রাস্তা বাগানো হয় আবার খারাপ হয়ে যায় তারপরে বুঝতে পারছেন কি কোয়ালিটির কাজ হয় যেটা বুঝতে পারছি যে হয়তো টাকা সরকারিভাবে অ্যালার্ট করা হয় আমার মনে হয় না তার অর্ধেকেরও হয় হয়তো তার অর্ধেকের বেশি চলে যায় কাঠবাণি হিসেবে তবে তবু বলবো যে যখন ওই একটা অবস্থা এবং পোর্ট এরিয়া সেখানকার রাস্তাঘাট একটু মানে মজুত করে তো মজুত করতে হবে তো মেরামতি সংস্কার করতে হবে তো এইসব টাকা পয়সা এত টাকা দুশো আটানব্বই টাকা এইভাবে পুজো কমিটিকে দিয়ে কার্যত নয় ছয় করা হ্যাঁ একটা উদ্দেশ্য রয়েছে বুঝতে পারছি আমরা আমার মানে আপনারা বুঝতে পারছেন কিন্তু সেটা করতে গিয়ে সেই উদ্দেশ্য পূরণ করতে গিয়ে যেভাবে সরকারি টাকা এরকম উৎসবের মধ্য দিয়ে নষ্ট করার চেষ্টা হচ্ছে সেই সব না করে যদি ওই সব জায়গায় রাস্তাঘাটগুলোকে একটু মজবুত করা যায় একটু কংক্রিট করা যায় শক্তপক্ত করা যায় তাহলে তো এইভাবে তো প্রাণগুলো তো ঝরে পড়তো না আজকে নাজমুর সিদ্দিকী পীরজাদা ফুরপুরা শরীফে তিনি একটা কথা একটা ব্যাখ্যা দিচ্ছিলেন যে এটা হচ্ছে এক একচকা মুখ্যমন্ত্রী একটি ধর্মের মানে প্রোগ্রাম উৎসব সেখানে টাকার কথা ঘোষণা করলেন আমাদের কথা কিছু বললেন না যদিও আমরা চাই না আমাদের ওই টাকায় কিছু হয় না সেটাও বললেন তবুও বললেন যে যদি কমিটিকে দেওয়া হতো আমরা কমিটিকে বলে দিতাম কী করতে হবে না করতে হবে জাস্ট কথার কথা উনি বলছিলেন যেটা বুঝলাম বললেন যে আমরা চাই না বরং এইসব টাকা দিয়ে হাসপাতাল তৈরি হোক সুপার স্পেশালিটি হাসপাতাল বা স্কুল কলেজ তৈরি হোক আর দর্শক আমি সেটা থেকে আমি সেটার সঙ্গে শুধু একটা কথা যুক্ত করছি আজকে যে ঘটনা দেখলাম দর্শক টিভিতে মারাত্মক ঘটনা ঘটেছে পোর্ট এরিয়াতে রাস্তাঘাটের যা হাল ছবি দেখতে পাচ্ছিলাম যে এক হাঁটু করে জল সেখানে সারের গাড়ি ছিল লরি ছিল উল্টে গেছে পাশে একটা চার চাকা ছিল চার চাকার ওরা উল্টে গেছে একেবারে চিরে চাপটা হয়ে গেছে যদি রাস্তাটা ঠিকঠাকভাবে মেরামতি হতো সংস্কার হতো মজবুত হতো যদি ওইভাবে ওইরকম হাটু হাঁটু হাঁটু গর্ত না থাকতো তাহলে কি এইভাবে প্রাণগুলো চলে যেত এটা তো বললে হবে না যে চালান গাড়ি চালানোর দোষ আরে রাস্তা তো দেখতেই পাওয়া যাচ্ছে না রাস্তা তো এত জল রাস্তা কোথায় রাস্তা কোথায় গর্ত বোঝা যাচ্ছে না যেটা আমি দেখে বুঝলাম তো সেখানে পাশ দিয়ে একটা গাড়ি গেছে উল্টে গেছে গাড়ির ওপরে উল্টে গিয়ে এরকম একটা মানে ঘটনা ঘটলো দর্শক খুবই খারাপ লাগছে এইসব ভেবে আর খুব রাগ হয় যখন ওইগুলো শুনি বা মনে করি যে পুজো পুজো করার জন্য দুশো আটান্ন কোটি টাকা একেবারে নগদ দেওয়া হবে তার সঙ্গে আবার বিদ্যুতের বিলের আবার ষাট শতাংশ ছাড় দেওয়া হবে যখন এই সব শুনি তখন কিন্তু খারাপ লাগে যে সত্যি আমরা কোন রাজ্যে রয়েছি যেখানে খেলা মেলা উৎসব পালনের জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে অথচ মানুষের নিরাপত্তার যে জায়গাটা মানুষের যে জীবন সেগুলো যে চলে যাচ্ছে অকালে সেটাকে রোধ করার জন্য সরকার খরচ করতে পারে না আর দর্শক তার মধ্যে আবার তিনি যে কথাটা বললেন যে হ্যাঁ যখন উৎসবের কথা বলছে তখন কেন সবার কথা বলবেন না শুধু দুর্গা পুজো সেই প্রশ্নটাও তিনি কিন্তু তুলেছেন দর্শক এবং তিনি বলেছেন যে আমি কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে মাথা না করবো না আমি শুনছিলাম এটাও বলছিলেন যে যতই ভাবেন যে সব করে ওই ইম ইমামদেরকে পাশে বসে একটা ইমেজ তৈরি করে হয়তো ভোট বৈতরণী পার করে যাবেন বারবার আবারও হয়ে যাবেন এবার না এবার কিন্তু আমরাও ভোট কাটবো এ কথা তিনি কিন্তু বলেছেন এই ভিডিওতে লম্বা ভিডিও আমি জাস্ট খানিকটা পার্ট আপনাদেরকে দেখালাম দর্শক কী বলবেন যদি এইসব নিয়ে আপনাদেরকে যে বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস